আউজুবিল্লাহিনির আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রিলকে ডেকে বলেন আমি এই বান্দাকে ভালোবাসি তাই তুমিও তাকে ভালোবাসো ফলে জিব্রিলও তাকে ভালোবাসে এবং আসমানে ঘোষণা করে দেয় আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসেন তাই তোমরাও তাকে ভালোবাসো ফলে আসমানবাসীরাও তাকে ভালোবাসে তারপরে জমিনে তার জন্য গ্রহণযোগ্যতা রাখা হয় কিন্তু যখন আল্লাহ তার কোনো বান্দাকে অপছন্দ করেন তখন জিবরিলকে ডেকে বলেন আমি এই বান্দাকে অপছন্দ করি অতএব তুমিও তাকে অপছন্দ করো ফলে জিব্রিলও তাকে অপছন্দ করে এবং আসমানবাসীদের মধ্যেও ঘোষণা দিয়ে দেন যেন সেই ব্যক্তিকে অপছন্দ করে ফলে আসমানবাসীরাও তাকে অপছন্দ করে তারপর জমিনে তার জন্য নিন্দা রাখা হয় মুসলিম সহি হাদিসে কুৎসি হাদিস নং ছত্রিশ আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে পছন্দ হলে অবশ্যই শেয়ার করে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ